গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি একদম অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে 7:10, মোটামুটি রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা একটু আঁচড়াবো, তারপর বেরিয়ে পড়ব। আর কয়েকদিন পরেই যেহেতু পুজো, আমি প্রত্যেক বছর পুজোর আগেই না একটু হেয়ার কাট করি। তো আপনাদের মধ্যে অনেকে আমাকে বলছেন যে দিদি ভাই আপনি কবে হেয়ার কাটিং করবেন, আমাদেরকে একটু শেয়ার করবেন। তো আমি ভাবলাম যে আমি তো আজকে যাচ্ছি, তো আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর আমি বছরের অন্যান্য সময়ে হেয়ার কাট করি আর না করি, এই পুজোর কয়েকদিন আগে না চেষ্টা করি একটু অল্প করে হেয়ার কাট করার। তো আজকেও করব, দেখা যাক, মানে চুলের অবস্থা বুঝেই হবে, মানে গোড়ার দিকটা একটু হালকা যেন ফাটা ফাটা মতো হয়ে আছে, তো সেই পোর্শনটা মানে একটু জাস্ট কাট করব। তো আমি যেখান থেকেই আর কি হেয়ার কাটিং করি বা ভ্রু প্লাক করি, মানে সমস্ত পার্লারের কাজকর্ম আমি যেখান থেকেই করি, তো সেখানেই যাব। আমি সকালবেলা কথা বলেছি যে কোন টাইমে ফাঁকা থাকে, তো আমাকে বললো যে এই টাইমের দিকে 7:30 নাগাদ একটু ফাঁকা থাকে প্রত্যেক দিন, দেখা যাক আজকে কী হয়। তো ওই জন্য এই টাইমেই যাচ্ছি, ছোটোটাকে নিয়ে যাব, আর শুনু তো পড়ছে, ওই জন্যে শুনুকে নিয়ে যাব না, আমি দেবুবাবু আর ছোটোটা তিনজন একসাথে যাব। দেবুবাবু গেছে বাজারে, আমি রেডি হয়ে মানে পুরোপুরি রেডি হব, তারপর ছোটোটাকেও এখনও রেডি করিনি, ওকেও রেডি করাবো, তারপর ফোন করব, দেবুবাবু আসবে, আসলেই চলে যাব। তো কয়েকদিন পরেই তো পুজো, আমরা এই পুজোর আগে চাই একটু চুলের যত্ন বা ত্বকের যত্ন নেওয়ার। তা আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন যে দিদি ভাই আপনি এই পুজোর আগে কীভাবে ত্বকের যত্ন নিচ্ছেন, আমাদেরকে একটু শেয়ার করবেন। তো আমি আস্তে আস্তে হয়তো একটু লেট হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করতে, কিন্তু আমি অবশ্যই শেয়ার করব এক দুদিনের মধ্যেই। আর আমি কীভাবে চুলের যত্ন নিচ্ছি সেটা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অনেকেই আমাকে অনেক রকম কমেন্টস করেছেন। তো যাই হোক, আজকে আপনাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও আমি শেয়ার করলাম, সেটা হচ্ছে হেয়ার কাট। আর আমারও ইচ্ছে, আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন যে দিদি ভাই আপনি একটু হেয়ার কাটের একটা ভিডিও শেয়ার করুন, আবার অনেকে বলেছেন যে একদমই হেয়ার কাট করবেন না। তো যাই হোক, আমি সবার কথা রেখেই, আমারও না ঠিক যে চুল কাটতে ঠিক একটা ইচ্ছে হয় না, এটা আমার একটা ভালো লাগার জিনিস, তো তবুও মানে একটু ডগাটা জাস্ট একটু ফাটাফাটা হয়ে গেছে, তার জন্যই আর কি একটু মানে জাস্ট অল্প করেই কাটবো। তো চলুন একটু রেডি হয়ে নিই, চুলটাকে আঁচড়ে নিই, তারপর বেরিয়ে পড়বো। আর যেহেতু অনেকটাই মানে ভেবেছিলাম সন্ধ্যার আগে যাব, গেলে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, আমাদের এখানকার পূজা প্যান্ডেলগুলো কেমন হয়েছে সেটা, তো অন্য একদিন অবশ্যই দেখাবো, চেষ্টা করব পুজোর আগে বা পরে দেখানোর, মানে পুজো চলাকালীন সময়েও দেখানোর। তো চলুন, সন্ধ্যা যখন হয়ে গেছে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। তো রেডি হয়ে নিই,
বাড়ি চলে এসেছি, এখন বাজে 8:45, একটু দেরি হয়ে গেল কারণ পার্লারে বেশ কয়েকজন ছিল, খুব একটা ভিড় ছিল না, তবুও 2-4 জন ছিল, তো একদম ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে। আর শুনু এই যে পড়ছিল, চলে এসছে, আর ছোটোটা এসেই ওই যে বসে পড়েছে খেলা করার জন্য, ওর যা কাজ। আর ওকে নিয়ে কোথাও যাওয়ারই একদম মানে ঠিক না, ওকে বাড়ি রেখে যাওয়াই ভালো, কারণ ও প্রচণ্ড জ্বালাতন করে কোথাও গেলে, বাড়ি থেকে থেকে এমন হয়ে গেছে, এই ওরম করো না। তো আমি মোটামুটি অনেকটাই কিন্তু হেয়ার কাট করেছি, দেখুন এই দেখুন অনেকটাই ছোট হয়ে গেছে, এই যে প্রায় 6 আঙুলের মতো হবে, মানে প্রায় 1 বিঘের কাছাকাছি আর কি, ঠিক এতটা এতটা পোর্শন আর কি কেটে দিয়েছে। বলছে যে বৌদি চুলের কন্ডিশন ঠিক একটা মানে ঠিক নেই, তলার পোর্শন একটু ফাটা ফাটা, আর মানে আমার চুলগুলো না এরকমই বেশি ঘষা লাগলেই যেন ডগাটা কেমন ফাটা ফাটা হয়ে যায়, তো ওই জন্যেই একটু সমস্যা, এখন মোটামুটি ঠিকই আছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তো আমি চেষ্টা করলাম আপনাদের অনুরোধ রাখার, সামনেই পুজো। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, তো আজকের মতো টাটা।